ও আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন কি? রাত্রের বেলা ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর নবীজি রাহমাতাল্লিল আলামিন তার দাড়ি মোবারক সুন্দর করে আশ্রয় চেয়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, দাড়ির মধ্যে তেল দিবেন, আশ্রাইবেন, মহাব্বত করবেন, চুমু খাইবেন, দাড়ি এত শানওয়ালা, দাড়িওয়ালাদের শান এত বেশি। আমি তো বিশ্বাস করি দাড়িওয়ালার ইন্তেকালের পর নবীর উম্মতকে যখন নাকি তিনটা প্রশ্ন করতে আসবে, আমার বিশ্বাস আদমের সাথে ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, আদমের সাথে প্রশ্ন করবে রাসূলুল্লাহর সুন্নতে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শাহওয়ালা বানায়া দিয়েছেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রাহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখছেন আল্লাহর নবীজি দাড়ি মুবারক কাসরাচ্ছে, আল্লাহর নবীজি দাড়ি আশ্রাইতে গেলেন, দেখবেন অনেক সময় আমরা চুল আশ্রাই, দাড়ি আশ্রাই, চিরুনির সাথে দুই একটা এসে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী স্বপ্নের মধ্যে কয়েকটা দাড়ি মুবারক শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন, ঘুম থেকে জেগে গেলেন, হাতের মধ্যে দেখতে পাইলেন কয়েকটা দাড়ি মুবারক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইবার তিনি আর ঘুমাইলেন না, ওযু বাড়ালেন, সারাটা সময় তাহাজ্জতের নামাজ পড়লেন, তাহাজ্জতের নামাজ পড়ে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে আমল আখলাক করে নামাজ পড়ে যখন সূর্য উদিত হইল ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হয়ে লক্ষ্য করে দেখলেন হাঁটতেছেন উপর থেকে কে যেন ওনাকে ছায়া দিচ্ছেন, সব জায়গায় রোদ পড়ে ওনার উপরে রোদ নাই, তিনি বললেন কি রে আমাকে ছায়া দেয় কে, উপরের দিকে তাকায় দেখেন মেঘের একটা খণ্ড ওনার উপরে ছায়া ধরে রেখেছে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তো পুরো সময় সূর্য ছায়া দেয় না, কারণ কি আমাকে এখন ছায়া দেয় কেন, হঠাৎ তার মাথার মধ্যে চলে এসেছে হারে আমি ওলিউল্লাহ মুহাদ্দিসিরে তো সূর্য ছায়া দেয় না, আমাকে তো ছায়া দিচ্ছে না, আমার পকেটে রাসূলুল্লাহর কয়েকখানা দাড়ি মুবারক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দাড়ি, তার হাবিবের দাড়ির সম্মানে ইজ্জতে সূর্যকে মেঘ দিয়া ঢেকে দিয়েছে যেন দাড়ির মধ্যে রোদ না লাগে। এই হচ্ছে ভাই সুন্নার ফল, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সুন্নাত মানতে হবে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার ওয়াজ শুনি ঠিকই, মুসলমানের সন্তান দাবি করে অথচ টাকুর নিচে কাপড় পরে, টাকুর উপরে কাপড় পরতে হবে সেটাও জানেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার সব সময় রাসূলুল্লাহর মহব্বত দাবি করতে হলে রাসূল যেইভাবে সুন্নাহ গুলো বলেছেন সেইগুলো মানার মধ্যে দাবি করতে হবে, দাবি করে ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর ওলি হওয়া যায় না, আমলের মাধ্যমে তুমি হয়ে যাবে বলাও লাগবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুরা আমার যে কথা বলছিলাম রাসূলুল্লাহ কাইলুল্লাহর সুন্নাত আদায় করছেন, এই জায়গা থেকে কথাটা গেল, রাসূল সুগন্ধি পছন্দ করে দুপুর বেলায় কাইলুল্লাহর সুন্নত আদায় করে, এই জায়গা থেকে কয়েকটা সুন্নতের সবক আপনাদের দিয়ে গেলাম, রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে তুমি আদায় করার তৌফিক দিয়া দাও বলি আমি। মহিলা তার সন্তানকে বলছে আমার ছেলে শোনো, নবীজি যখন কাইলুল্লাহর সুন্নত আদায় করবে ঘুমাইতে গেলে শুয়ে থাকলে পরে গরমের কারণে ঘাম গুলো বেয়ে বেয়ে পড়বে, আমাদের ঘাম পড়ে কি পড়ে না, এই আমার ঘাম পড়তেছে, আমার ঘামের গন্ধে আমার স্ত্রী সামনে আসবে না, আর রাসূলুল্লাহর ঘামের গন্ধের মধ্যে আল্লাহ মেষ্ট আম্বরের গ্যারান্টি দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। তাজাকুল হক ভাইয়ের স্ত্রী মনে আইতে পারে, অনেক মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ বসে আছে, চেয়ে আছে আর দোয়া করতেছে আল্লাহ বয়ানগুলো ভালো করে করার তৌফিক দিয়ে দাও।
কেউ আসবে না, কারো স্ত্রী আসে না, সব হচ্ছে স্বার্থের পাগল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাই হোক, মেয়েদেরকে মহিলাদেরকে ইজ্জত সম্মান করে কথা বলতে হবে। আমি সবার কথাই বলছি, কম আর বেশ। পুরুষ বলেন পৃথিবীতে মানুষ সকলেই কম বেশ স্বার্থ 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 নিয়েই চলে, ঠিক কিনা বলেন? আওয়াজ দেওয়া ঠিক কিনা? এ জায়গায় আসলে স্বার্থের জন্য, পয়সা থাকলে, কথা শুনলে, আমল শিখলে স্বার্থ আছে। কি স্বার্থ? আল্লাহর জান্নাত পাবো, আল্লাহকে পাবো, রসুলকে পাবো। আওয়াজ দেওয়া ঠিক কিনা? কেউ হয়ে যায় স্বার্থপর, স্বার্থ ভালো যদি সেইটাকে ভালোভাবে কাজে লাগানো যাওয়া, ঠিক কিনা? ভালোভাবে কাজে লাগাতে হবে। যাই হোক ভাইরা, আমার যে কথা বলছিলাম, তো ওই মহিলা বলতেছে, ও আমার সন্তান শোনো, রসুল যখন ঘুমায়, ঘুমাইলে পরে কপাল থেকে বেয়ে বেয়ে ঘাম পড়বে, এ আতরের শিশি নিয়ে যাও, এ আতরের শিশির মধ্যে রসুলুল্লাহর ঘাম মোবারক দিয়ে এক ফোঁটা ঢুকাইয়া দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি সুন্দর বর্ণনা এসেছে, রসুলুল্লাহর ঘাম মোবারক কোন আতরের মধ্যে দিলে ওই আতরের গ্লান দ্বিগুণ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মেশকো আম্বরের চাইতে বেশি হয়ে যায়, চিল্লায় বলে আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাইরা, আমার নবীজির মহাব্বত কি জিনিস, নবীজি কি 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 কে কে মহাব্বত করত, কেমন করে মহাব্বত করত। একদিন রাসূলুল্লাহর সাহাবী এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত করছি, আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, আপনাকে দাওয়াত, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। রাসূল হাদিয়া দিলেন, একটা শিশির মধ্যে ঘাম মোবারক দিয়া দিলেন। সুবহানাল্লাহ! নবীজি বললেন, যখন তোমার বাড়িতে মেহমানগুলো আসবে বিবাহের দিনে, এই ঘা এই ঘাম চারদিকে ছিটাইয়া দিবা। রাসূলের ওই সাহাবী বলছেন, বিয়ের দিন যখন আমি ঘাম ছিটাই দিলাম চতুর্দিকে, এত সুগন্ধি আমার বাড়ি থেকে বের হচ্ছে, আগন্তুক মেহমান সবাই আমার বাড়ির নাম সুগন্ধি বিলা দিয়েছে। আর রাসূলে বলেন না, সুবহানাল্লাহ! এই তো গেল রাসূল, আপনি সুগন্ধি পছন্দ করেন, আমি আল্লাহ আপনার পুরো বদনকে, পুরো দেহটাকে সুগন্ধি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ! এবার আসুন, রাসূল বলছেন নাম্বার 3, নাম্বার 2, আমি হালাল খাদ্য পছন্দ করি। সুবহানাল্লাহ! একবার বলবেন, সুবহানাল্লাহ! আমরা তো কখনোই যেন হারাম খাদ্য আমাদের পেটে না যায়, হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাঁচিয়ে রাখে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুসন্তান সন্তান মানুষ করতে হলে, নিজের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করাইতে হলে হালাল খাবার খাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা? ঠিক! কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রাসূল, আপনি হালাল খাদ্য খান, এরপর আমলে সালেহ করেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, আমার যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনি খাদ্য পছন্দ করেন, আমি আল্লাহ আপনাকে জান্নাত থেকে খাবার দিয়ে দেব, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূল আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সালাত আদায় করতেছে, পিছনে সাহাবীরা আল্লাহর নবীজি হাত দুখানা হাত বাড়ালেন। নামাজের পরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনো সময় দেখি নাই, আপনি নামাজের মধ্যে দুইখানা হাত বাড়িয়ে দিয়েছেন দেখলাম। আল্লাহ নবীজি বলছো, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার সামনে এক থুকনা আঙ্গুল ফল তুলে ধরেছে, আমি ধরতে গিয়েছিলাম। আগেই বলেছি, আল্লাহর নবীজি মহাব্বত বন্ধুত্বের সম্পর্ক জিব্রাইল আমিনের সাথে। এবার আল্লাহর নবী বলছে, বন্ধু তুমি কি বলো? জিব্রাইল আমিন আমাকে হাত দিয়ে বললে, যা রাসূলুল্লাহ, থাক, দুনিয়ার জমিনে কষ্ট করে না, আখেরাতে খাইবেন, জান্নাতে খাইবেন। এবার আল্লাহর নবী বলছে, ওগো রব্বে কারীম, দুনিয়াতে আমি এক বেলা খাবো তোমার ইবাদত করব, আর এক বেলা না খেয়েও তোমার ইবাদত করব, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঘরের ভিতরে বাজার কম থাকলে, খানা কম থাকলে, ভালোভাবে স্ত্রীকে মার্কেট মাসে দুইবার না করতে দিতে পারলে অসন্তুষ্ট হয়, রাগারাগি হয়, ঘরের ভিতরে আগুন আগুন জ্বালায়া দেয়, অসন্তুষ্টি তৈরি হয়ে যায়। ও আমার ভাইরা, আম্মা জান আয়েশা থেকে, খাদিজাতুল কুবরা থেকে শিক্ষা নাও। ও আমার মা বোনেরা,
জান্নাত খাদুনা জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নাও। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের অন্য ঘরের ভিতরে ইমাম হাসান হুসাইন কাঁদতেছে। আল্লাহর নবী ডাকিয়া বলে, ফাতেমা আমার কলিজার টুকরা নানা ভাইরা কান্দে কেন? এমন সময় ঘর থেকে আওয়াজ আসলো, আব্বা জান খাবার চাচ্ছে, খাবার নাই, পেটের ক্ষুধায় কাঁদছে। আল্লাহর নবী বলেন, দরজাটা খুলে আমার নানা ভাইদেরকে আমার কাছে দাও। আল্লাহর নবীজি ইমাম হাসানকে কুলে নিলেন, কুলে নিয়ে রাসূলুল্লাহ জিব্বা মুবারক বের করে দিলেন। ইমাম হাসান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিব্বা চুষে কিছুক্ষণের মধ্যে কান্না বন্ধ হয়ে গেছে। ইমাম হাসান হাসতেছে, আল্লাহই জানে তার নবীজির জিব্বা মুবারক দিয়ে হাসানের জন্য কি বের করে দিয়েছে। আল্লাহু আকবার চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সময় কম না হয় আজকে সিরাত নবীজির রাষ্ট্র মোহাব্বত নিয়া সুন্নাত নিয়া কিছু কথা বলতাম, এই সময়ের ভিতরেই বলছি। ইনশাআল্লাহ আবার যদি দেখা হয় এই ভারতবর্ষের বুকে কোরআন হাদিস থেকে সহিভাবে দিন ইসলাম মানুষের রন্ধে রন্ধে রক্তে রক্তে ধপ্তিতে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। রব্বুল আলামিন তুমি কবুল করো না, ওসব বলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, ইমাম হাসানের কান্না বন্ধ হয়ে গেছে। এইবার আল্লাহ রব্বুল আলামিন ইমাম হুসাইনকে কোলে নিলেন, জিব্বা মুবারক বের করে দিলেন। ইমাম হুসাইন রাসূলুল্লাহর জিব্বা মুবারক চুষে কিছুক্ষণ পরে হাসতে রইল, কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবী মুহাম্মাদের জিব্বা থেকে ইমাম হুসাইনের জন্য কি বের করে দিয়েছিলে। তারপর সেই নবীজি কেন কষ্ট করলেন? যিনি হাসতেছেন হাত বাড়াইলে জান্নাত থেকে আঙ্গুল ফল চলে আসে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই নবীজি দুঃখ কষ্ট নিয়েছে, রক্ত ঝরেছে আমার নবীজি। আমার নবীজির রক্তগুলো যখন দুনিয়ার জমিনে পড়বে, রসুলকে আঘাত করেছে তাহেবের ময়দানে, আমার নবীজি রক্ত মুবারক নিজের কাপড় দিয়া মুছে একটা ফুটো জমিনে পড়তে দেয় না। নবীজি আমার বলে তার কাঁধে, আমার রক্ত যদি এই জমিনে পড়ে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোনো উদ্ভুত জন্মাইতে দিবেন না। নবীজি রক্তগুলো পুষতে পড়তে দিতেন না, কারণ এই রক্ত যদি জমিনে পড়ে এই জমিনে কোনোদিন উদ্ভিদ হবে না, না খেয়ে থাকতে হতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন শান ওয়ালা মান ওয়ালা নবীর উম্মত, অথচ সেই রাসূলের উম্মত হয়ে আমাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, সুন্নাহ নাই, আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। চিল্লায় বলেন, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? দুঃখের কথা না বললেই নয়, আজকে ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদেরকে দোষ দেওয়ার আগে আসুন আমরা মুসলমান, আমরা আমাদের দোষকে আগে চর্চা করি, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা ভাইয়ের আমার? এক মুসলমান মাই খায়, অপর মুসলমান অন্য প্রান্ত থেকে হাসে, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? যদি এক থাকতে পারতাম, ঐক্য থাকতে পারতাম, আমাদের উপরে এই জুলুম কেউ করতে পারতো না, আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? চিল্লায় ভাইয়ের আওয়াজ দিয়া বলে ঠিক বললাম কিনা? ও আমার ভাইরা, সামনে দিকে যাওয়া যাবে না, আপনাদের কিছু কাজ আমার আছে, সেইটা করতে হবে। শেষ কথা, কিছু কথা আছে, দশটা মিনিট আরো সময় নিলাম, পাঁচটা মিনিট। যে কথা বলছিলাম, আল্লাহর নবীজি এবার বলছেন যে না আল্লাহ, আমি দুনিয়াতে এক বেলা খাবো তোমার ইবাদত করবো, আর এক বেলা না খেয়ে ইবাদত করবো। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? রসুল ফিরিয়ে দিলেন, যদি সেই আঙ্গুল পেতাম কিয়ামত পর্যন্ত খেতাম তারপরও কমতো না। সুবহানাল্লাহ বলতেন না? ও আমার ভাইরা, যাই হোক সময় যেহেতু কম, আল্লাহর নবীজি খাদ্য ভালোবাসে, আল্লাহ জান্নাত থেকে রসুলের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য খাবার দিলে পাইলেই যে হয়ে যায় তা নয়, মুজাহাদা মুশাহাদা করতে হয়, কষ্ট করতে হয় কোনো কিছু অর্জন করতে গেলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মহাব্বত করে, হালাল স্ত্রীকে মহাব্বত করে, জিব্রাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কবুল বলবো? কই কেন, কি হয়েছে?
কয় জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়া জাইনাবের সাথে আপনার বিবাহ করায়া দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসে, হালাল স্ত্রী ভালোবাসেন নবী, সবার জন্য চারটা আপনার জন্য এগারোটা। সুবহানাল্লাহ, বাইদিয়া বলবেন নাকি, আরো জোরে বলা যায় না? রসুল সবার জন্য চারটা আপনার জন্য এগারোটা, রসুল চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নেই, চিল্লায় বলতেন আল্লাহ আকবার। সেই রবিজির উম্মত আমরা যদি কোনোভাবে ইমানটা ঠিক রেখে ইন্তেকাল হয়, আমাদের মৃত্যু হয়, ইনশাআল্লাহ আশা রাখি, আশা করি, বুক ভরা আশা, মাওলানা করিমের দরবারে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করে দিবেন। আমার দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য ইমান মজবুত রাখতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, বিদআত মুক্ত থাকতে হবে। মুসলমান আজ দুঃখ হয়, মুসলমান আজকে মাজার পূজা, পীর পূজা, গত কয়েকদিন আগে ঝাড়খণ্ড উদ্বাতে মাহফিল করেছে, সেখানে বলেছে হুজুর এই যে দেখেন মাজার, মুসলমান তারপর মাজারে যায়। আহারে, আল্লাহ বলছেন আমা ইউমিনু আকসারুহুম ইল্লা বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুসলমান হবার পর মুশরিক হয়ে যাবে শুধুমাত্র শিরক করার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? শিরক মুক্ত ইবাদত করুন। আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কালিল, ইমান খাঁটি করো, আমল অল্প হলো নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর নবী। চিল্লায় বলেন বলেছেন কে? আল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, আমার রসুল বললেন আমার কাছে এই তিন জিনিস প্রিয়। এখন হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওহ রাসূল, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। চিল্লায় বলতেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন বলো কি প্রিয় তোমার কাছে? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আন-নাজমু ইলা ওয়াজহি, আমার কাছে প্রিয় আমি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে থাকব। সুবহানাল্লাহ। ওয়া ইনফাকু আলা মালি হুকমিক, আরেকটা প্রিয় হচ্ছে রাসূলুল্লাহর অনুমতিক্রমে আল্লাহর রাস্তায় মানুষ আমি আমার অর্থ সম্পদ বিলাইয়া দেব। চিল্লায় বলতেন আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মেয়ে আপনার স্ত্রী হবে আর আমি হব আপনার শ্বশুর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভাই কে বলবেন? সুবহানাল্লাহ বলতেন না? তিনটা কথা দুই মিনিটে সেরে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রাসূলের জন্য কবুল করে। আন-নাস বিলা ওয়াজহি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক দেখতে আমার খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের জন্য তার রাসূলকে দেখা এমন ভাবে কবুল করেছেন, গুহার ভিতরে রাসূল যখন হিজরত করে যাইবেন এমন সময় এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা নয়, 72 ঘন্টা হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছিলেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। রাসূল তার উলুর মধ্যে মাথা রেখেছেন, রাসূল কি খেদমত করতেছে দেখতেছে। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা, আমি এই জন্য অনেক মাহফিলে বলে থাকি এইভাবে, তোমার দিলকে বদলাও, তোমার চিন্তা চেতনাকে বদলাও, জীবন বদলে যাবে। আল্লাহর কাছে চাও বড় বড় জিনিস, তুমি যেইভাবে আল্লাহকে ধারণ করবা তোমার অন্তরে, আল্লাহ সেইভাবেই তোমার জন্য ধরা দিবে। এই জন্য বলছি রুচি বদলাও, দিল বদলাও, মন ঠিক করো, মানসিকতা ঠিক করো, আল্লাহর প্রেম নবীর মহব্বত অন্তরে জায়গা দাও। খাঁটি মুসলমান হয়ে যদি মরতে চাও, বড় দুঃখজনক বিষয়, মুসলমান হবার পরে যদি যদি কাফের মতো মৃত্যু হয়, বেঈমান মুনাফিক হয়ে মৃত্যু হয়, মুশরিক হয়ে মৃত্যু হয়, এর চাইতে বড় দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। ও আমার ভাইয়েরা, এই ওয়াজ গুরু, মাহফিল গুরু, আলে ওলামা তমাম পৃথিবীতে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে, একটাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রত্যেক নবীর রাসূল দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের সফরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কারীমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে কোন নবী নাই, নবীর উম্মতরা এই কাজ কিয়ামত পর্যন্ত অঞ্জাম দেবে। এই যে ইসকাস, এই পট্টল জান্নাতে যাওয়ার জন্য উসিলা হইতে পারে, এই নবীকে বাদ দিয়া যে সমস্ত কাদিয়ানীরা নবী দাবি করবে ওরা কাফের, কাফের, ওদের বিরুদ্ধে তমাম বিশ্ব মুসলিম উম্মা যুদ্ধ করবে, জিহাদ করবে। চিল্লায় বলে ঠিক কিনা? আজকের মাহফিল থেকে শিক্ষায় দিচ্ছি, এই আহ্বান তোমাদের রাখছি,
ফাতাবিউনি ইত্তেবা করো সেইভাবে যেইভাবে রাসূলকে সাহাবীরা ভালোবেসেছেন রক্ত দিয়া জীবন দিয়া মাথা দিয়া কল্লা দিয়া প্রেম দিয়া অর্থ দিয়া ভালোবাসা দিয়া চিল্লায় বলেন আল্লাহু আকবার কেমন ভালোবাসা হযরত উমর কয় এবার আমি জিততে যাব আমার তো সম্পদ বেশি আল্লাহ কম করতে দিবে উমরের যা ছিল সাহাবীদের যা ছিল তারা তাদের থেকে অর্ধেক রাখলেন অর্ধেক দিলেন আর হযরত আবু বকর সব নিয়ে এসে গেলেন আল্লাহ রাসূল বলছেন আবু বকর ঘরের জন্য কিছু রাখো নাই আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি চিল্লায় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল আপনার জামাই হবে আপনার পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে একটা রেশমি রুমালের মধ্যে একটা সুন্দর স্বর্ণের বাটির মধ্যে রুমাল পাঠায়া দিছে জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ খুলেন খুলে দেখলেন একটা সুন্দর ফটো দেখা যায় সুবহানাল্লাহ বলতেন না আরেকদিন আসলেন একই ছবি খুব সুন্দর রেশমি রুমালের উপর ভেসে উঠেছে আল্লাহ নবী বুঝতে পারলেন আরে এটা তো আয়েশা আল্লাহু আকবার বলতেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার রাসূল বুঝে গেলেন এত আয়েশার ছবি জিব্রাইল আমিন বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘটক আপনি আয়েশাকে বিবাহ করবেন সুবহানাল্লাহ বলতেন না ও নাস্তিকের বাচ্চারা তোদেরকে বলছি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র নিয়ে কথা বলো বিদর্মীরা বলো তারা বলতে পারে যেহেতু আমাদের ধর্ম মানে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু নিজেদের ধর্মের কিছু নাস্তিক আছে যারা নাকি নিজেদেরকে সেকুলার বলে বলে তারা যখন এই কথা বলে সহ্য হয় না পিডায় এমন চাই শেষ করে দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তবে বিদর্মী হোক যে ধর্মের হোক আমরা এই কথা বলতে চাই স্বাধীনতার সাথে সভ্যতার সাথে সকলে সকলের দিন ইসলাম আমরা মুসলমান ইসলাম মানি যে যেই ধর্ম মানে সে তার ধর্ম কর্ম করবে এই অধিকার আল্লাহর নবী দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কেউ কেউ ধর্মের উপর আঘাত করবো না যার যার ধর্ম সে সে পালন করবে কিন্তু দুঃখ হয় যখন আমার নবীকে নিয়ে কিছু বলে তোমরা জানো না আমরা নবীকে কেমন করে ভালোবাসি বকটা চিনে কলিজা বের করে দিতে পারি রসুলের জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা এই জন্য আমার রসুলকে নিয়ে উল্টো পাল্টো কথা বলবে এটা মুসলমান অন্তত বকে মেনে নিবে না মেনে নিতে পারে না আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা সব নিয়ে এসেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘটক হইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ করায় দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো দীর্ঘ আলোচনা ছিল প্রিয় ভাই বন্ধুরা আমার এই কথা বলুন চুপ এই ধমকটাও একটা উস্তাদি শিক্ষা বুঝেন নাই এই ধমকটাও তার ভিতরে সভ্যতার প্রভাব পড়তে পারে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা তার সাথে তো আমার বিরোধ নাই আমি যেহেতু এখন বলছি লেকচারার আপনাদের উস্তাদ ছোট হই এলেম কম থাকুক উস্তাদ ঠিক কিনা বলেন এই যে আওয়াজটা দিলাম সে চুপ হয়ে গেল এই আওয়াজের তাসির যদি তার উপরে পড়ে আল্লাহ তাআলা সভ্য ভদ্র বানায় দিব অলি বানায় দিব বড় আলেম বানায় দিব বলি আমিন প্রিয় ভাই বন্ধুরা আমার যাই হোক যে কথা বলছিলাম তাহলে সর্বশেষ কথা এটাই রুচিকে বদলান সাহাবীদের উন্নত রুচি দেখছেন আমাদের রুচিটা যদি এমন হয় তাহলে আমাদের জিন্দগিটা সুন্দর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার যদি আল্লাহ পেতে চাই রসুল পেতে হবে অনুসরণ অনুকরণের মাধ্যমে নকলি করতে রাহো তো আসলি বন যায়গা হ্যাঁ আল্লাহওয়ালাদের মতো করার চেষ্টা করো তো আল্লাহওয়ালা হয়ে যাইবা সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার আসেন সুন্নতকে মহাব্বত করি আঁকড়াইয়া ধরি হ্যাঁ কিতাব আল্লাহি সুন্নাত ওয়া রাসূল ঠিক কিনা বলেন আল্লাহর কিতাব আর সুন্না জড়াইয়া ধরো আল্লাহ তার ওলি বানাইয়া দিবে মৃত্যুর সময় শান্তিতে মরবা হাসি দিয়া জান্নাতের ছবি দেখে মরবা ও আমার ভাইয়েরা কবরের শান্তি মিজান কুলসেরাত হাসন সব কিছু আল্লাহ সহজ করে দেবে যদি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হইয়া মরতে পারি আওয়াজ দিয়া বলে ঠিক কিনা চিল্লায় বলে ঠিক কিনা দুইখান হাত উঠে আল্লাহকে দেখায় দেই সকলে দুইখান হাত উঠাই নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি আমাদেরকে সকলকে রাসূলুল্লাহর সুন্নার উপরে চলার তৌফিক দিয়া দাও সকলে বলি আমিন হাত নামা প্রিয় ভাই বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন
আমাদেরকে দিয়ে এই সামনের দিকে অগ্রসর করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন একটা সোনার টুকরা এই যে আকাশ থেকে একটা সাইড ভাইয়া ফেলাই দিতেন। আমি 16 সালে হজে গিয়েছিলাম, একজন আমার বলতেছে হুজুর বছরের পর বছর 20টা মেশিন প্রতিদিন লাগাইয়া 12 ঘন্টা কয়লা তুলতেছে, এখনো পাহাড়ের এক সাইড শেষ করতে পারে না। সৌদি আরবে পাহাড়ের এক সাইড শেষ করতে পারে না কয়লা। এই যদি হয় পাহাড়ের অবস্থা, আল্লাহ যদি আসমান থেকে সোনা পাড়ায় দিত, বাগজা করে খাইলে দেখতেন সবই হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ চাইলে এই মসজিদ সোনা দিয়া হইতো, কিন্তু আল্লাহ চায় বান্দার অবস্থাটা কি, সে কিভাবে মসজিদ বানায় মাদ্রাসা বানায়, তার কাজ তো আমি দিয়ে দিছি, সে সব আরামায়েশ করবে ইসলাম অনুযায়ী, ইসলাম কিভাবে মানে, ইসলামের জন্য কাজ করে কিনা, টাকা পয়সা খরচ করে কিনা। কারণ আমি তো সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে আমার ইবাদত করতে, মসজিদে গিয়া নামাজ পড়া যেমন ইবাদত, মসজিদে সিমেন্ট দেওয়া, ইট দেওয়া, ফ্যান দেওয়া, বাতি দেওয়া, টাকা দেওয়া একটা ইবাদত, আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? কোরআন শরীফ পড়া শিখা যেরকম ইবাদত, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখায় উত্তম, যে শিখে সে উত্তম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সচিবের কথা বলা হয় নাই, মন্ত্রী এমপির কথা বলা হয় নাই, হয় নাই, কথা বলা হয়েছে যে কোরআন শিখবে শিখাইবে উত্তম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য মসজিদে গিয়া মাদ্রাসায় গিয়া কোরআন শিখা যেরকম ইবাদত, ওই মাদ্রাসা গড়া, মাদ্রাসার জন্য কাজ করা, দান করা, এইটাও একটা ইবাদত, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ও আমার ভাইরা যারা কোরআন শিখে আহলুল কোরআন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইন্না লিল্লাহি আযযা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস قالوا من هم يا رسول الله قال اهل القران هم اهل الله وخامته চিল্লে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী যে একদিন সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা তোমরা কি জানো দুনিয়াতে একটি দল আছে যারা নাকি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? সুবহানাল্লাহ বলতেন না? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলতেছে তারা হচ্ছে আহলুল কোরআন, আহলে কোরআন, যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, হিফজ করবে, অনুযায়ী আমল করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এই যে আপনাদের এখানে তো নেত্রী মনে হয় মমতা গঙ্গোপাধ্যায় নাকি না, ওনার সাথে যদি ডাইরেক্ট এলাকার কারো সম্পর্ক থাকে অবস্থাটা কেমন হয় বলেন তো দেখি। আপনারা সবাই ওনার সাথে কথা বলতে ধরেন, তাজা মূল ভাইয়েরই সম্পর্ক আছে ধরেন, তো আপনারা এলাকা আইলে কিন্তু হিসাব করে কথাবার্তা বলবেন যে আসল জায়গায় হেডকোয়ার্টারে সম্পর্ক, উল্টা ফালটা করলে ফোন দিলে পুলিশ বা বয়ে ধরে নেব, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত কোরআন, আহল কোরআন যারা আইলিম শিখে তাদেরকে টাকা দিয়া পয়সা দিয়ে ওই মাদ্রাসা তৈরি করার জন্য যারা ঈদ দিবে, টাকা দেবে, পয়সা দেবে, ওই পরিবারের সাথে সম্পর্কটা ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য উসিলা খুঁজতে থাকবেন। ও আমার ভাইয়েরা তোমার 500 টাকা 1000 টাকা এই টাকাটা না জানি আল্লাহ কবুল করে এই উসিলাই তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার, এই যে আপনাদের আশরাফিয়া মক্তব না, মক্তবে আশরাফিয়া তালিমুল কোরআন যেখানে কোরআন শিক্ষা হয়, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়ে দেন, যারা কোরআন শিখে তাদের পায়ের নিচে ফেরেশতারা নুরানি পর বিছায়া দেন বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা যারা মক্তবে পড়ে কোরআন শিখে ওরা কখনো বেয়াদবি হবে না, কারণ তাদের ভিতরে কোরআনের নূর আছে, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য এই কোরআনের নূর পেতে আপনারা পেতে যারা নিতেছে তাদেরকে সহযোগিতা করতে, মক্তবে আশরাফিয়া তালিমুল কোরআনে সে ইচ্ছায় আমি মুসাফির আপনাদের জন্য একটু মুনাজাত করব। রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না, আমার সাথে একটু মুসাফা করে 5000 10000 20000 15000 100 500 50 10 20 এখানে যারা আছেন, বাহিরও যারা আছেন, আমি বিশ্বাস করি সকলে আমার হাতে কিছু টাকা দিবেন। আমি দূর থেকে এসেছি, আমাকে অন্ততপক্ষে সম্মান করে যে হুজুর আসছে চাইছে, হুজুর চাইছে যখন আপনারা যখন বাড়াইছে দেই না 10টা দেওয়া সমস্যা, 10টি 100টি 500টি টিয়া কিন্তু টিয়া না রে ভাই,
কিছু দেইন না যা আছে দেই উড়ন উড়ন উঠা দানিয়া দোকান চান্দে 1500 কে কে আছেন লিল্লাহে তাকবীর